যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী আমার বিরুদ্ধের প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমারে কইছেন কইছেন আমার মতো ব্যারিস্টার পেলে তলে পড়ে পেলে তাই না আমার কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্লা তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী ইউনিয়ন আওয়ামী এই ছয় নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তাই কইছেন যে আমি বলে একটা জারর সন্তান অথচ আপনারা জানেন এই লোকে রে জিতাইবেন লাগিয়া আমি এক লাখ টাকা মসজিদ পর্যন্ত দিয়া গেছি আমি একটা বাচ্চা ছেলে আমার মা বাপ নাই আমার মা বিদেশ না আমার বাই নাই বোন নাই আমি একলা কি পরিমাণ নির্যাতন আমারও ফ্রেদা চালাইছে দেখুন মানুষ যখন অন্যায় ভাবে একজন মানুষে বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আমি এরার প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি আজকে আমি বাস করণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি কোনো ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লোক রেঞ্জে জেলো আড়াই তোরা এরা যে কিসাত প্রতিশোধ পরায়ণ আপনারা জানেন যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় করে ছেড়ে দিল আল্লাহ কয় না কয় বান্দর এত আল্লাহ বেলে কুড়াল দিন না এর লেগে এরা এত কুড়াল দিছেন নাই বা অথচ আমি তো প্রথম কই কইছে যে আপনারা লই আমি কাজ করতাম তবে আমার একটা কথা যে আর যেন কোনো নতুন ছেলে আইয়া রাজনীতিতে ধরনের নির্যাতনের শিকার না হয় এই জন্য এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করবো ন্যায় বিচার হবে সুষ্ঠ বুট হবে কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি আমি নিশ্চিত করবো সুষ্ঠু বুট হবে এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো দান থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার এমন একজন পার্টনার আমারে দেও যে আল্লাহ কোনোভাবেই আমারে এই যে সব মানে আমার কাজ যে বাধাগ্রস্ত যেন না করে সুনার ঘাটের স্বার্থে আমি আপনাদের কাছে চাই সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এরকম একটা রে নেতা বানাই দেন দেখেন আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে রকম দায়িত্ব আমি আর সে মিললে আপনাদের জন্য নিয়ে নিব আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সুয়েলার মান আমাদের হাবিবি আমার কাউসার বাহার ভাই আমাদের টিচার এখানে যারা আছেন, আমার পিছনে যারা আছেন। এরা অত্যন্ত কষ্ট করে দিনেরাইতে হামলা দিতেছে তারার প্রতি আমার কামনা রইল আমি হয়তো তোমরা কিছু দিতে পারতাম না আমার তো নিজেরই সম্পদ নাই আমি দিমুকিতা তারপরে আমি দোয়া হইয়া যাইতেছি আরে বড় কিচ্ছু তো যায় লাগি আমি দোয়া যাইতেছি তোমরা যেভাবে রাইতে শ্রম ঘাট মানুষের জন্য এই শ্রম আমার একটা বিশ্বাস দুনিয়াতে তোমরা যদি কিছু নাও পাও আখেরাতে অন্তত আল্লাহ তোমাদেরকে ঠকাবেন না এই দোয়া আমি তোমাদের জন্য করে যাচ্ছি আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এই কাজের দায়িত্ব আমি নিলাম আর চেয়ারম্যান সাহেবরে বলবো তদ্বিরটা জারি রাখবেন সব সময় আর চাইলা দিন সাইলা ফিটা না কিতাব আদা ইসলাম না ডাব 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 কইছিলাম যে আপনি কোসি মুরগির কি খাওয়াই হইন তাইলে খাম কাজ কইরা দিমু না ঠিক মতো ডাব পাঠাইছো হইন কিন্তু খসি মুরগিটা এখনো পাঠাইছিন না আমি আশা করি একটা কোসি মুরগও পাঠাইয়া ও আজ এক সেকেন্ড আপনারা যে যেখানে আছেন ইখানে বই থাকবা আমি এরারে লই একটা ভিডিও করম সারা দেশে ভিডিওটা সাইডে দিব আপনারা যে যেখানে আছেন দাঁড়াই থাকবা আমি সামনে গিয়া এরা একটা ভিডিও করবো আপনারা তাই কেন তাইলে হয়তো এরার জন্য আরো বেশি সাহায্য সহযোগিতা থাকার একটা সুযোগ আছে ঠিক আছে আর এখানে অলরেডি মালিক ভাই এখানে পাঁচ হাজার না ভাই কত পাঁচ হাজার টাকা মালিক ভাই অলরেডি দেওয়াইছেন আপনারা ধন্যবাদ জানাই শেষ করতেছি আর আমার তক তক তক

আমার চাইতে ম্যাম্বারি কেন